আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনার প্রধান আসামি বাদল সহ চারজন গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজপথ। গৃহবধূ শ্লীলতা হানির ঘটনায় পুলিশের গাফলতি ছিল, মন্তব্য হাইকোর্টে। নির্যাতিত নারীর পরিবারকে নিরাপত্তা দেওয়া ও ভিডিও অপসারণের নির্দেশ। আটকে পড়া প্রবাসীদের সুবিধায় দ্রুত ফ্লাইট চালু করতে কুয়েতের প্রতি বাংলাদেশের অনুরোধ। নতুন আমিরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। এবং প্রাণীদেহে পরীক্ষায় সফল বাংলাদেশের তৈরি করোনা ভ্যাকসিন ব্যান কোভিড, দাবি গ্লোব বায়োটেকের। চলছে মানবদেহে ট্রায়ালের প্রস্তুতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর বেগমগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব। এর আগে ঘটনার মদতদাতা স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এদিকে এ মামলায় নোয়াখালীতে গ্রেপ্তারের অপর দুই আসামি 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এ ঘটনায় নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রোববার 9 জনের বিরুদ্ধে 2টি মামলা করেন নির্যাতিতা ওই নারী। রাতে ওই নারীর জবানবন্দি রেকর্ড করেন নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নবনীতা গুহ। নোয়াখালী থেকে ফুয়াদ হোসেন ও নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। দেশজুড়ে তোলপাড় নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনায় স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও প্রধান আসামি বাদলকে রোববার রাতে গ্রেফতার করে র্যাব 11। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সিমরেল এলাকা থেকে অস্ত্রসহ দেলোয়ারকে গ্রেফতারের পর ঢাকার কামরাঙ্গীচর থেকে গ্রেফতার করা হয় মামলার আসামি নূর হোসেন ওরফে বাদলকে। পরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব 11-র কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার এই দুই আসামি স্বীকার করেছে ফেসবুকে ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। তাদের কোনো কুপ্রস্তাব দেওয়া এবং ওই নারীকে শ্লীলতাহানি করা হয়তোবা তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল। তো পরবর্তীতে যখন তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন বিস্তারিত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছি। এলাকা চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত দেলোয়ার দুটি হত্যা মামলার আসামি। এই দেলোয়ার বাহিনী উক্ত এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নানান রকমের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এবং এই দেলোয়ার এলাকার অস্ত্রধারী একজন চিহ্নিত সন্ত্রাসী। দেলোয়ারের বিরুদ্ধে ইতিপূর্বে 2টি মামলা আছে। 2 সেপ্টেম্বর রাতের এই ঘটনার পর পালিয়ে মাঝদি শহরে বনের বাসায় আশ্রয় নেন ওই নারী। তার বাবা জানান, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে এতদিন কারো বিরুদ্ধে মামলা করার সাহস হয়নি। এদিকে নির্যাতিতার পরিবারকে আইনি সহযোগিতা দিতে পুলিশের 5টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার। উদ্ধার করা হয়েছে এবং তার যে দেওয়া তথ্য অনুসারে আরো যারা আছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। পাকিস্তানি হানাদার বাহিনী এবং দেশে আল বদর রেজাকার আল শামসেরা যে ঘটনাগুলো ঘটাইতো ঠিক তাকে হার মানেছি। এই বর্বরতা, এই নোংরামি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করতে পারছি না। আমি এর জোর শাস্তি দাবি করছি। রোকসানা ইভা, এটিএন বাংলা। নোয়াখালীর বেগমগঞ্জ সহ সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানী শাহবাগের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ধর্ষণ ও নির্যাতনের জন্য বিচার না হওয়ার প্রবণতাকে দায়ী করেন। ঘরে এবং কর্মস্থলে নারী নিরাপত্তা নিশ্চিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে ধর্ষকদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় পুলিশের গাফলতি ছিল বলে মন্তব্য করেছে হাইকোর্ট। নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত।
একই সাথে তদন্ত কমিটি গঠন করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল সহ এই আদেশ দেয়। হুমায়ুন চিশতী, রিপোর্ট। নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়ার আবেদন জানিয়ে তা হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। এ বিষয়ে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি সম্পাদক সহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। পরে রুল জারির পাশাপাশি ভিডিওটি অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেয় উচ্চ আদালত। এছাড়া নির্যাতিত নারী ও তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে নোয়াখালীর পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। এই মর্মে রুল ইস্যু করেছেন কেন, যে ওসি বেগমগঞ্জ তার কোনো ব্যর্থতা থাকলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রকৃত পক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের কোনো কেন নির্দেশনা প্রদান করা হবে না। এডিসি নোয়াখালী, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার এবং চৌমনি কলেজের একজন প্রিন্সিপাল, তাদেরকেও এই ঘটনায় এখানে নেগলিজেন্স কার কার কী অবস্থা আছে সে সম্পর্কিত একটা রিপোর্ট দেওয়ার জন্য বলেছেন। প্রায় এক মাস আগের ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। এছাড়া দেলোয়ারকে গ্রেফতার করা হলেও এফআইআরে তার নাম না থাকার কারণ জানতে চেয়েছে আদালত। ওনাকে নারায়ণগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয়েছে, যেহেতু উনি মূল হতা কিন্তু এফআইআর তার নাম ছিল না। এটা কেন, এখানেও কোনো নেগলিজেন্স আছে কিনা এ ব্যাপারেও কোর্টের অবজারভেশন আছে। 32 দিন পরে এই ভিডিওটা কিভাবে আসলো, আর ভিডিওটা না আসলে এই 32 দিনের মধ্যে তাহলে ল এনফোর্সার এজেন্সির কোনো নেগলিজেন্স এখানে আছে কিনা সেই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য কোর্ট সুমোটো রুল ইস্যু করে। আদেশটি দ্রুত পাঠাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিকভাবেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। হুমায়ুন চিশতী, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে তথ্যমন্ত্রী বলেছেন, নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনের সাথে জড়িতরা দুষ্কৃতকারী, সরকার এদের দমন করতে বদ্ধপরিকর। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সকল নাগরিকের নিরাপদ চলাচল এবং নারীর প্রতি সহিংসতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নোয়াখালীতে নারীকে বিবস্ত্রকারীদের প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে। অপরাধীরা কেউ দলীয় পরিচয় ব্যবহার করলেও ছাড় দেওয়া হবে না। সরকার ক্ষমতায়, সরকার কি করে দাঁড়াবে এবং সরকার এটাকে আবার প্রশ্রয় দিচ্ছে না, প্রত্যেকটি ব্যাপারে সরকার দায়িত্ব নিচ্ছে এবং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে যে সকল ঘটনা যারাই জড়িত থাক তারা যদি আমাদের দলীয় পরিচয়েরও কেউ থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। অপরাধদের প্রশ্রয় না দিয়ে আইনের আওতায় আনতে সহযোগিতা করুন, প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনতে হবে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তার মন্ত্রণালয়ের সভাকক্ষে আমি হব আগামী দিনের শেখ হাসিনা শিশুতোষ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের বলেন, নারী নির্যাতনকারী যেই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই ধরনের দুষ্কৃতিকারী তারা যেই পরিচয়ে ব্যবহার করার চেষ্টা করুক না কেন, তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য সরকার বদ্ধপরিকর। আর এগুলো নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নাই। এই ধরনের অপকর্ম নিয়ে এগুলোকে রাজনৈতিক রূপ দেওয়ার মাঝে মধ্যে বিএনপির পক্ষ থেকে অপচেষ্টা চালানো হয়। বিএনপির কথা বলি, বিএনপি তো দলীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশে নারী ধর্ষণ করেছে। নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনা নিয়ে কাউকে রাজনীতি না করারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দ্রুততম সময়ে বাংলাদেশের সাথে ফ্লাইট চালু করার জন্য কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আহমেদ নাসের আল মাহমেদ আল আহমেদ আল জাবের আল সাহাবার কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কুয়েত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চালু না হওয়ায় ছুটিতে বাংলাদেশে এসে আটকে পড়া কুয়েত প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তার বিষয়টিও তিনি তুলে ধরেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে দুদিন পর সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। কুয়েতের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে কুয়েতের নতুন আমির শেখ নওয়াজ আল আহমেদ আল সাহাবার সাথে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। এ সময় সদ্যপ্রয়াত আমির সাবাহ আল আহমেদ আল জাবের আল সাহাবার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের সরকার, জনগণ ও প্রধানমন্ত্রী শোক জানান ডক্টর মোমেন।
এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন আমিরকে অভিনন্দন জানান এবং কর্ণা এবং কর্ণা পরবর্তীকালে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুরা যেন সমাজে অবহেলা শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসে এই সময়ে শিশুদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি পরামর্শ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সৈয়দ রিয়াজের রিপোর্ট। সকালেই বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানীতে শিশু একাডেমির জাতীয় এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, শিশুদের মনোবিকাশ ঠিক রাখা খুবই জরুরি, তাই খাদ্য নিরাপত্তা সহ তাদের সব ধরনের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আজকের শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আমরা বহুমুখী জ্ঞান বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে বিশ্ববিদ্যালয় সবই আমরা করে দিচ্ছি, যাতে বহুমুখী শিক্ষা পেয়ে আমাদের ছেলেমেয়েরা মানসিকভাবে মানুষ হয়, বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে, শিক্ষিত উচ্চশিক্ষায় শিক্ষিত জ্ঞানে বিজ্ঞানে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বাঙালি জাতি মাথা উঁচু করে বিশ্বে চলবে, সেটাই আমরা চাই। করোনা ভাইরাসের সময় স্কুল বন্ধ থাকায় শিশুদের বিকাশ যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য তাদের নিয়মিত খেলাধুলার প্রতিও উৎসাহ দেন প্রধানমন্ত্রী। এই করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না, কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনার বাচ্চাদের অন্তত দিনে এক ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন, ছোটাছুটি করা খেলাধুলা সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার। স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলতে হবে, কিন্তু সাথে সাথে একটু বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা বা তাদেরকে একটু খোলা বাতাসে নিয়ে যাওয়া বা একটু রোদে খেলতে দেওয়া, এটা এই করোনা ভাইরাসের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা আমি মনে করি, যে আমি চাই বাবা মারা অন্তত সেদিকটা আপনারা একটু দেখবেন। দেশের প্রতিটি উপজেলায় শিশুদের জন্য মিনি স্টেডিয়াম করে দেয়া হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 27 জনের মৃত্যু হয়েছে। এনে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,375 জন। মৃত ব্যক্তিদের 17 জন পুরুষ আর 10 জন নারী। সর্বশেষ 11,767টি নমুনা পরীক্ষায় 1,442 জনে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 12.25%। মোট আক্রান্তের সংখ্যা 370,132 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,526 জন। এনে মোট সুস্থ হয়েছেন 283,182 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.51%। ঢাকা বিভাগে সর্বোচ্চ 18 জন মারা গেছেন, এছাড়া চট্টগ্রামে 4 জন, খুলনায় 3 জন ও বরিশালে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের তৈরি করোনা ভ্যাকসিন ব্যান কোভিড প্রাণীদেহে পরীক্ষায় সফল বলে দাবি করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্রুপ বায়োটেক। প্রাণীদেহে এই টিকা 6 সপ্তাহ পর্যন্ত কার্যকর আছে। এখন তা মানবদেহে ট্রায়ালের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডক্টর কাকন নাগ। রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় গ্রুপ বায়োটেক। আদ্দিন সজীবের রিপোর্ট। করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন আবিষ্কারের রীতিমতো প্রতিযোগিতা চলছে। রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন এরই মধ্যে প্রাথমিক সফলতার ঘোষণাও দিয়েছে। গত জুলাইয়ে করোনার টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক, যার নাম ব্যান কোভিড। এর প্রাথমিক 8 দফা পরীক্ষাও শেষ করেছে তারা। 6 সপ্তাহ হয়ে গেছে, এই 6 সপ্তাহ পর্যন্ত আমাদের উচ্চ মানের টাইটার বজায় আছে অ্যানিমেলে। 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত এই স্টাডিটি করা হয়। এই স্টাডিতে দেখা যায় যে দীর্ঘ কত সময় পর্যন্ত এই টাইটারটি প্রোটেকশনটি দিতে পারছে। তো আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু শুধুমাত্র অ্যানিমেল ট্রায়াল শেষ করেছি, সুতরাং আমাদের হাতে হিউম্যানে কী হবে সেই ইনফরমেশনটি নেই। গ্লোবায়োটিকের ব্যানকোভিড টিকা শতভাগ কার্যকর কিনা তা নিশ্চিত হতে জমা দেয়া হয়েছে মার্কিন বায়োআর্কাইভে, তবে এখনও সেখান থেকে স্বীকৃতি পাওয়া যায়নি। ইটস এ সায়েন্টিফিক ক্লেম যে আমরা এই কাজটি করেছি, এটি এখনও প্রমাণিত না যে এটি একটি ভ্যাকসিন। কিন্তু এটা করার জরুরির কাজটা এই জন্য প্রয়োজন যে এখন হয়তো এই মুহূর্তে আরও কোথায় কোনো একটা কাজ হচ্ছে, যে তারা এটা ভবিষ্যতে ক্লেম করছে না করে যে তারা করেছিল, এটি পরবর্তীতে প্রমাণিত হবে বা হবে না, যেটা আমি বক্তব্য বলছিলাম। সেই জন্য এটাকে ওইভাবে ধরার দরকার যদি প্রকাশনা হয়ে গেছে। আমি একটু বলি, আমাদের কাছে আমরা যদি এক্সিলেন্ট ওয়ার্ক, উই ওয়ান্ট টু পাবলিশ দিস থিং।
ঠিক আছে, তো এটা একটু খুব ইম্পর্টেন্ট জিনিস। ভ্যাকসিনটি মানবদেহে পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত দেশের মানুষের জন্য উন্মুক্ত এবং বিদেশে রপ্তানির আশা করেন গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভিসার মেয়াদ দেখে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স, যাদের ভিসার মেয়াদ 12 অক্টোবর পর্যন্ত, অগ্রাধিকার ভিত্তিতে তারা এখন টিকিট পাচ্ছেন। হাইবুর রহমান, ওভি রিপোর্ট। এতদিন টোকেনের মাধ্যমে টিকিট পেয়ে আসছিলেন সৌদি প্রবাসীরা, টোকেনের জন্য দীর্ঘ অপেক্ষা আর হয়রানির শিকার হয়েছেন তারা। তবে এখন থেকে রেজিস্ট্রেশন করে টিকিট পাচ্ছেন প্রবাসীরা, নাম, ভিসার মেয়াদ ও মোবাইল নাম্বার লিখে রেজিস্ট্রেশন করছেন তারা। যাদের ভিসার মেয়াদ কম, অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। যাদের ভিসার মেয়াদ 10, 11, 12 তারিখ, লাস্ট ডেট 12 তারিখ পর্যন্ত, তাদেরকে ঢুকে আমরা কাজটা করে দিচ্ছি, ওখানে সৌদি এয়ারলাইন্স করে দিচ্ছে কাজ, আমরা এখানে ঢুকে নিচ্ছি। এই সিস্টেমটা খুবই ভালো সিস্টেম, আশা করি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই সিস্টেমটা ধারাবাহিকতা ধরে রাখবে। এদিকে যারা ভিসার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন তাদের রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। ভিসার মেয়াদ বেশি থাকায় তারা টিকিট পাবেন দেরিতে, নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদির কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরিও হারাতে হতে পারে তাদের। আমার ছুটির মেয়াদ আগে শেষ হয়ে গেছে, এখন আমি বাড়াইছি আবার। আমরা যারা ভিসার মেয়াদ কফিলিতে দিয়ে টাকা পয়সা দিয়ে বাড়াইছি, এখন আমাদের আবার বিপদ হয়ে গেছে। কোনোরকমে যদি করোনা রোগী সৌদি আরবে ধরা খায় তাহলে তো ওইখান থেকে আবার ফ্লাইট বন্ধ করে দিবে। এখন ছুটি আছে ধরেন 1 মাস, এখন যদি না যায় তো কফিলি রাখবে না, তো এই কি আমরা চলে, এখন তো অবস্থা ভয়াবহ। তাদের সৌদি এয়ারলাইন্সের ভুল সিদ্ধান্ত ছিল, এই জন্য আমরা আজকে এই হরানির শিকার হইতেছি। আর যারা টিকিট পেয়েছেন ফ্লাইট পরের দিন হয়, করোনা রিপোর্ট দ্রুত পাবেন কিনা তা নিয়েও চিন্তিত তারা। সকাল 7টা বাজে ফ্লাইট, করোনা টেস্ট কিভাবে করামো? 6টা বাজে ফ্লাইট, আমরা 2টা বাজে কেমনে করোনা চেক করাইবেন না করাইবেন এটা আপনি করবেন, তাই আমি গেলাম মতো তাড়াতাড়ি এই 8 দিনে একটু গিন্ডা বাইর করেছি, 1 সপ্তাহ ধরে ঘুরতেছি, করোনা টাইম বাড়িতে যাবো কেমনে কই কি করুম, এর বদলে আমার না যাওয়াটাই ভালো। এসব জটিলতার সমাধান করতে সৌদি কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ সরকারকে সমন্বয় করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের অধ্যাপক ও 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম মারা গেছেন। দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন গুণী এ শিল্পী। 1950 সালে রাজবাড়িতে জন্মগ্রহণ করেন মনসুরুল করিম। 1972 সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলা স্নাতক এবং 1974 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। 2009 সালে পান 21 পদক। তার মৃত্যুতে রাজবাড়ির সাংস্কৃতিক আঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অন্যান্যদের মধ্যে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, ভাইস চেয়ারম্যান মাহির আলী খান, উপদেষ্টা আব্দুস গাফার, রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। 63% ফাঁকা জায়গা নিয়ে 134 বিঘা জমিতে গড়ে ওঠা এই সিটিতে রয়েছে খেলার মাঠ, প্রিমিয়াম কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, পেন্ট হাউস, মসজিদ, সুইমিং পুল, ক্লাব হাউস ও কর্নার শপ। এছাড়াও থাকছে শপিং মল, অফিস টাওয়ার এবং 5 তারকা হোটেল। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। হ্যাপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করায় এবছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এই ঘোষণা দেয়। ওই 3 বিজ্ঞানী রক্ত পরীক্ষায় হ্যাপাটাইটিস সি ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার করেন। বিশ্বজুড়ে প্রতি বছর 70 মিলিয়ন মানুষ হ্যাপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হয়ে লিভার সিরোসিস এবং যকৃত ক্যান্সারে ভোগেন। মৃত্যু হয় প্রায় 4 লাখ মানুষের। সমর্থকদের শুভেচ্ছা জানাতে হাসপাতাল থেকে ট্রাম্পের বেরিয়ে আসার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞরা। কোভিড চিকিৎসার জন্য কোয়ারেন্টাইনে থাকার সরকারি যে স্বাস্থ্য নির্দেশনা রয়েছে, জটিকা সফরের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প তা লঙ্ঘন করেছেন এবং এর মাধ্যমে তিনি সিক্রেট সার্ভিসের সদস্যরও সংক্রমণের ঝুঁকিতে ফেলেছেন বলে অভিযোগ বিশেষজ্ঞদের। আচমকা হাসপাতালে বাইরে বেরিয়ে এসে সবাইকে চমকে দেন ট্রাম্প। তার এই অপ্রত্যাশিত সফরকে নিরাপদ বলে দাবি করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র। এবার পার্টেস খেলার খবর।
জাতীয় দলে পুলে থাকা খেলোয়াড় ও আইএইচপি ক্রিকেটারদের নিয়ে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। তাছাড়া দেশের ক্রিকেটারদের নিয়ে নভেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে টি-20 লিগ। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য হোম সিরিজ শুরুর আগে এই দুই টুর্নামেন্ট দল সাজাতে ভূমিকা রাখবে বলে আশাবাদী বিসিবি পরিচালক আকরাম খান। মমিনুর রিপনের রিপোর্ট। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও ঘরের মাটিতে ক্রিকেট ফেরাতে কাজ করে যাচ্ছে বিসিবি। তাই জাতীয় দলের পুলে থাকা খেলোয়াড় ও এইচপির ক্রিকেটারদের নিয়ে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট শুরু হচ্ছে 10 অক্টোবরের পর। রবিন রাউন্ড লিগের সেই টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। এরপর আগামী মাসের মাঝামাঝি সময়ে 5 থেকে 6টি দল নিয়ে শুরু হবে টি-20 প্রতিযোগিতা। আমি বললাম যে আমাদের কাছে মাথায় এটাই আছে যে আমরা যেহেতু ডোমেস্টিক কিন্তু আস্তে আস্তে আমরা শুরু করছি, কারণ আমাদের মাথায় কিন্তু একটা জিনিস আছে যে ওয়েস্ট ইন্ডিজ জানুয়ারিতে আসবে। সো আমরা যদি এগুলো ভালোভাবে করতে পারি তাহলে আমরা ওদেরকে এনে আমাদের সিরিজটা আমরা শুরু করতে পারবো। এই দুটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে পারলে ঘরোয়া টুর্নামেন্টগুলো চালু করতে চায় বিসিবি। করোনাকালীন সময়ে স্থানীয় ক্রিকেটাররা আর্থিক ও ফিটনেসের যে ঘাটতির মধ্যে আছেন সেগুলো কাটিয়ে দেশের মাটিতে নিয়মিত ক্রিকেট ফেরাতে চায় বোর্ড। আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বললেন যে যেহেতু আমাদের দেশীয় যারা ক্রিকেটার আছে ওরা অনেকদিন থেকে আপনার ক্রিকেটের মধ্যে নেই, ফাইন্যান্সিয়ালি অবস্থা চিন্তা ভাবনা করে আমাদেরকে ডোমেস্টিকটা তাড়াতাড়ি চালু করতে বলেছেন আর কি। তো সেটার প্রিপারেশনের জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে জিনিসগুলো করছি। তবে এই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে বায়ো সিকিউরিটি বাবলের মধ্যে, তাই খেলা হবে দর্শকবিহীন মাঠে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনার প্রধান আসামি বাদল সহ 4 জন গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রাজপথ। গৃহবধূ শ্লীলতাহানির ঘটনায় পুলিশের গাফলতি ছিল মন্তব্য হাইকোর্টে। নির্যাতিতা নারীর পরিবারকে নিরাপত্তা দেওয়া ও ভিডিও অপসারণের নির্দেশ। আটকে পড়া প্রবাসীদের সুবিধায় দ্রুত ফ্লাইট চালু করতে কুয়েতের প্রতি বাংলাদেশের অনুরোধ। নতুন আমিরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। এবং প্রাণীদেহে পরীক্ষায় সফল বাংলাদেশের তৈরি করোনা ভ্যাকসিন, ব্যান কোভিড দাবি গ্রোভ বায়োটেকের। চলছে মানবদেহে ট্রায়ালের প্রস্তুতি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটেন বাংলা সংবাদ ইউটিউবে রাখতে ব্রাউজ করুন ইউটিউব/এটেন বাংলা নিউজ।